ত্বকের যত্ন নিয়ে সচেতন প্রায় সব নারী আর তাই দিন দিন বাড়ছে নানা ধরনের প্রসাধনের ব্যবহার বাড়ছে সৌন্দর্য চর্চা চাহিদার সাথে পাল্লা দিয়ে নরসিংদীর বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য বিউটি পার্লার গত দশ বছর আগে নরসিংদী জেলায় বিউটি পার্লারের সংখ্যা ছিল প্রায় দুশো বর্তমানে পাঁচ গুণ বেড়ে তা দাঁড়িয়েছে এক হাজারের বেশি সে সাথে বেড়েছে কর্মসংস্থান বেড়েছে বিনিয়োগ এসব পার্লারের বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত আর এসব পার্লারে কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ হাজার নারীর এর মধ্য দিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেকে কাজ শিখে কেউ কেউ হয়ে উঠছেন নতুন উদ্যোক্তা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না তখন মাত্র নরসিংদিতে হাতে গোনা তিনটা চারটা ছিল এখন অসংখ্য পার্লার এত সহজেই বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে নারীরা উন্নতির দিকে যাচ্ছে নিজেরা স্বাবলম্বী হচ্ছে ক্ষাগত যোগ্যতা আছে এরকম ভালো ভালো ফ্যামিলির মেয়েরা আমরা পার্লারের সেক্টরে আমরা আসছি কাজ করতেছি নিজেকে নিজে একটা স্বাবলম্বী মনে হয় যে আমি নিজেও সেবা দিই পাই অন্যদেরকেও সেবা দিই আমাদের এই কাজের ওপরে আমরা নিজেরা চলতে পারি বা যে স্যালারি দেয় স্যালারি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সব কাজই করতে পারি নরসিংদীর বেকার নারীদের স্বাবলম্বী করে তুলতে তিন মাসের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এছাড়া সফল উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকার এখানে তো আমরা বিনা মূল্যে মেয়েদেরকে একদম তিন মাসের ট্রেনিং করানো হয় আমাদের মূল কাজই হচ্ছে উদ্যোক্তা তৈরি করা আমাদের এখান থেকে প্রতি বছর চারটা করে বেস বের হয় সেবা নিতে আসা নারীরা জানান আগে এলাকায় ভালো পার্লার না থাকায় অন্যান্য জেলায় যেতে হতো তাদের তবে এখন মানসম্মত পার্লার থাকায় কমেছে তাদের ভোগান্তি যাচ্ছে করে পাওয়া কাঙ্ক্ষিত সেবা আমাদের তো আগে পার্লারের সংখ্যা বাছাই এলাকাতেই খুবই সীমিত ছিল এখন পাঁচ গুণ বেড়ে প্রায় এক হাজারের উপরে হয়ে গেছে যেটার জন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি আগে তো ঢাকায় যাওয়া যাওয়া হইতো সার্ভিস নেওয়ার জন্য এখন আবাসিক এলাকার নরসিংদীতে এখন ভালো অনেক পার্লার হয়েছে জেলার হাজারেরও বেশি পার্লারে মাসে লেনদেন হয় অন্তত দেড় কোটি টাকা বছরে যা দাঁড়ায় বিশ কোটির কাছাকাছি রাকিবুল ইসলাম এখন নরসিংদী